হ্যালো, আগত সকলকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। ছাত্রীরা যারা অলরেডি পড়ো তারা আসন গ্রহণ করো, আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা প্লিজ আপনাদের আসনটা গ্রহণ করুন, তবেই আমরা প্রোগ্রামটা সুন্দর আসন গ্রহণ করো, আমরা কিন্তু প্রোগ্রাম শুরু করতে চলেছি। খুলেছি দোলায়, বাজিয়ে বাসে গান গেয়েছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কি কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষিকাগণ, আমার প্রিয় প্রাক্তনী দিদিরা, বন্ধুরা ও বোনেদের আজকে এই আনন্দমুখর পুনর্মিলন উৎসবে স্বাগত জানাই। আজকের এই সুন্দর মুহূর্তে সবাইকে কাছে পেয়ে আমরা আন্তরিকভাবে খুবই আপ্লুত। স্বাধীনতার পূর্বযুগে প্রাথমিক বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করা আমাদের দীর্ঘ 83 বছর পথ চলার পর আজ বিরাট মহিরুয়ে পরিণত হয়েছে। বহু মানুষের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও প্রেরণা এই বিদ্যালয়কে বর্তমান রূপ দান করেছে। তাই আমরা যারা এই বিদ্যালয়ের জল হাওয়ায় লালিত হয়েছি, তারা আজ ফিরেছি আমাদের ফেলে আসা শৈশবের স্মৃতিচারণে, ফিরেছি আমাদের আরেক গৃহে, আর এখানে সমবেত হয়েছি পুনর্মিলন উৎসবের মাধ্যমে। এই বিদ্যালয় গঠনের তার অবদান অনস্বীকার্য। সমস্ত দিদিমণিরা আদর ও ভালোবাসায় নৌকর কাণ্ডারী হয়ে সুচারুভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন আলোর দিশায়। অথচ এই বিদ্যালয় আনন্দ হাসি রঙের সঙ্গে সঙ্গে দেখেছেন কোভিডের মতন অতিমারির কালো রঙ। তাই আজকের এই রং মিলান্তিতে সর্বপ্রথম আমাদের কাণ্ডারী, আমাদের সেই প্রিয় দিদিমণিদের বরণ করে নেওয়ার পালা আনন্দের রঙে, হাসির রঙে। তাই আজকের এই বিশেষ সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের পুরাতন দিদিমণি তুলসীদি অর্থাৎ তুলসী দত্ত মহাশয়া, তাকেও আমরা পুষ্পস্তবক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। সবাইকে আরেকবার করতালির মাধ্যমে অভিবাদন জানানোর জন্য বলবো।
যাদের ছত্রছায়ায় আমরা এতদিন বেড়ে উঠেছি, আজকে সেই মিলনের পর্ব সত্যি ভীষণ ভালো লাগছে। সবাইকে বলবো আরেকবার করতালি সহযোগে অভিবাদন জানানোর জন্য। আমি বলবো ছাত্রীকে একটু প্রণবদাকে বরণ করে নেওয়ার জন্য। এই অনাবিল আনন্দ হয়তো আমরা এরপরে কবে ফিরে পাবো জানি না, তবে সবাইকে বলবো আরেকবার আরেকবার করো জোরে অভিবাদন জানানোর জন্য। হরিদাকে বলবো একটু মঞ্চে আসার জন্য। ছাত্রীদের অনুরোধ করছি তোমরা আসন গ্রহণ করো, সকল আসন গ্রহণ করো, না হলে সুচারুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ডায়াসের সামনেটা ফাঁকা করে দাও, তোমরা নির্দিষ্ট সবাইকে বলবো একটি করো জোরে অভিবাদন জানানোর জন্য আরেকবার। উপস্থিত দিদি বিদি শ্রীমতী বিদিশা সমাদার মাইতি মহাশয়াকে। Thank you.
এবার বরণ করে নেব 1982 সালের ব্যাচ থেকে রুমা মুখার্জি দিদিকে। ছাত্রছাত্রীরা যারা আছো তারা প্লিজ আসন গ্রহণ করো, কারণ এই গ্রহণ করো। ইতিমধ্যেই খুব আনন্দের সঙ্গে বলতে ইচ্ছে করছে যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের পুরাতন বরদিদি শ্রীমতী মনিকা মজুমদার, শ্রীমতী চিত্রা মজুমদার মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। আমি তাদেরকে মঞ্চে নিয়ে আসার জন্য আমাদের যারা প্রাক্তন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সকলের প্রিয় আমাদের প্রাক্তন বরদিদি শ্রীমতী মনিকা মজুমদার মহাশয়া, দিদিকে প্রণাম জানাচ্ছি। দিদি সকলে জোরে করতালি দিয়ে দিদিকে অভিবাদন জানাও। আমরা যেটা দেখতে চলেছি যে আমাদের যে প্রাক্তন আমাদের বরদিদি এবং আমাদের এবং আমাদের দিদিমণিদের যাদের পায়ে অসুবিধা রয়েছে তারা বসে এই সমবেত সঙ্গীতে অংশ হতে পারে। পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে আমারে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, নিশিরে আলোক শিখায়, আলোক শিখা
হারিয়েছি আমরা এই প্রিয় মানুষগুলোকে, কিন্তু আজ এই আনন্দঘন মুহূর্তে আরও একবার স্মরণ করে নেওয়ার পালা এই মানুষগুলোকে। উপস্থিত সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা সকলে আমাদের প্রাক্তন এই প্রিয় দিদিদের এবং শিক্ষাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করি। এবার আবার অনুরোধ করব যথারীতি সকলকে আসন গ্রহণের জন্য। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। নিমতা জীবন্তোষ ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ইতিহাসে প্রথম পুনর্মিলন উৎসবে আমি সুবর্ণা বসু, এই বিদ্যালয়ের বর্তমান প্রধান এবং উদ্যোক্তাদের, আমার প্রিয় বর্তমান এবং প্রাক্তন ছাত্রীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। বক্তব্যের শুরুতে আমি এই বিদ্যালয়ের ইতিহাস সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্বাধীনতার পূর্বে হাই স্কুল হিসেবে স্বীকৃত হয়। 2001 সালে বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিভাগ অর্থাৎ হায়ার সেকেন্ডারি সেকশন সংযুক্ত হয়। উচ্চ বিদ্যালয় অর্থাৎ হাই স্কুলের প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন শ্রীমতী লতিকা চ্যাটার্জি। তারপরে একে একে প্রধান শিক্ষিকা রূপে কাজ করেছেন শ্রীমতী কল্পনা ধর, শ্রীমতী কবিতা রায়চৌধুরী, শ্রীমতী রুনা রায় এবং শ্রীমতী মনিকা মজুমদার। ভারপ্রাপ্ত শিক্ষিকা রূপে বেশ কিছু সময় কার্যনির্বাহ করেছেন শ্রীমতী করুণা সাহা, শ্রীমতী মঞ্জু দত্ত এবং শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরী মহাশয়া। আমি এই বিদ্যালয়ে কর্মে যোগদান করি 2019 সালের 19 জুলাই। তার আগে যে সকল শিক্ষিকারা এবং এখান থেকে রিটায়ার করে গেছেন এবং ছাত্রীরা যারা এখান থেকে পাশ করেছেন বিদ্যালয় থেকে, তাদের সাথে পরিচিত হওয়ার খুব বেশি সুযোগ আমি পাইনি। তাই আজকের এই পুনর্মিলনের মাধ্যমে এই সুযোগ পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমাদের ভীষণ আনন্দের দিন। অনেক প্রচেষ্টার পরে, আমাদের শিক্ষিকাদের প্রচেষ্টা এবং আমাদের প্রাক্তন ছাত্রীদের অনেক আন্তরিক প্রচেষ্টার পরে আজকে আমরা এই দিনটি পেয়েছি। আজকে পুনর্মিলন স্কুলের বিদ্যালয়ের ইতিহাসে প্রথম পুনর্মিলন অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রচেষ্টাকে আমি আমার অন্তর থেকে সাধুবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই আন্তরিক প্রচেষ্টাকে। অনেক ছাত্রীরা এখান থেকে পাশ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম এই এখান থেকে ছাত্রীরা পাশ করেছেন, মা, তাদের মেয়ে এবং এখন তো অনেক নাতনিরাও বোধহয় এখানে পড়েন। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক ছাত্রীরা সুপ্রতিষ্ঠিত, প্রজন্মের পর প্রজন্ম তারা এখানে এখান থেকে যা পেয়েছেন সমাজকে তার অনেকটাই ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। আমরা জানি বিদ্যালয় আমাদের একটি আবেগের জায়গা। আমাদের বাড়ির পরে আমরা এই বিদ্যালয়ে, সেটা আমার কর্মক্ষেত্র হোক বা ছাত্রীদের কাছে শিক্ষার প্রাঙ্গণ হোক, আমরা অনেকটা সময় আমরা বিদ্যালয়ে কাটাই। তো সেখানে আমাদের প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এই বিদ্যালয়। তাই আমি যেমন যেখান থেকে পড়াশোনা করেছি, যখন সেই বিদ্যালয়ের কথা ভাবি আমার খুব আনন্দ হয়, সেরকম আপনারা যারা কেউ কেউ এখানে শুনছি আমি 82 সালে পাশ করেছেন, কেউ 87 সালে পাশ করেছেন, আমার থেকে তো অনেকই সিনিয়র যারা ছাত্রীদের কথা বলছি, তাদেরকে তারা এখানে এসেছেন সকালে এই ডাকে সাড়া দিয়েছেন, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দিত বোধ করছি। তার থেকে নানান এই স্কুলের এই অভিজ্ঞতার কথা, তাদের এই স্কুলটা তাকে কীরকম দেখেছিলেন, এখন কেমন দেখছেন, এই পরিবর্তনগুলো তাদের কাছ থেকে একটু শুনবো, আরও ভালো লাগবে, আরও সমৃদ্ধ হব। আর এইটি প্রথমবার পুনর্মিলন এখানে হচ্ছে, আশা করব প্রতি বছর আমরা মিলিত হব এইভাবে এবং এই প্রচেষ্টা যেন আমরা নানান রকমভাবে আবার এখানে দেখতে পাই।
খুব ভালো লাগছে। আর দিদিদের যারা এসেছেন তাদেরকে আরও একবার অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে। আর যারা অর্গানাইজ করেছেন উদ্যোক্তা আমার প্রাক্তন ছাত্রীরা আর দিদিরা, সুদীশাদিকে বিশেষ করে আমি ওনার নাম না নিয়েই পারছি না, ভীষণভাবে আন্তরিকভাবে উনি এই প্রচেষ্টার সাথে জড়িত আছেন, সোমা ঘোষ, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা সকলে থাকুন, উপভোগ করুন এবং আগামী প্রত্যেক বছরই আপনারা আসবেন, পাশে থাকবেন এই আশা রাখব। ধন্যবাদ। ছাত্রীদের অনুরোধ করব, প্লিজ আপনারা একটু একটা জায়গায় এসে সমবেত হন, এই অনুষ্ঠান তো আপনাদেরই জন্যই, আপনারা যদি না থাকেন কি করে হবে। সবাই সবার আসন প্লিজ গ্রহণ করুন। যত সময় এগোচ্ছে তত যেন এই আনন্দ দ্বিগুণ হচ্ছে, মানে সত্যি দেখেও ভালো লাগছে যে আমাদের প্রচেষ্টা একটু একটু করে সার্থক হচ্ছে। আমি আবার ক্লান্ত পথচারী।
আছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি দিদি, এক মিনিট, বাইরে থেকে প্রচন্ড শব্দ আসছে, একটু যদি ফুর্তি হাসি রাশি রাশি, কখনো উদাস মন, কখনো খুঁজি আকাশ নদী, কখনো ঘরের কোন চাওয়া ও পাওয়া, ফাগুন হাওয়া আবার তীব্র ঝড়, পরকে কভু বানাই আপন, আপন আড়া হয় পর, দুঃখ কষ্ট জীবন নষ্ট, আবার নতুন শুরু, কখনো বুকে খুশির জোয়ার, কখনো ক্ষত পুরু, গল্প কথা নীরবতা, কখনো আর্তনাদ, কখনো ঢাকি লজ্জায় মুখ, কখনো বা প্রতিবাদ, জীবন ধারণ কার্যক্ষরণ, কখনো অর্থহীন, কখনো ভীষণ বাঁচার স্পৃহা, কখনো ইচ্ছাক্ষীণ, ভালোবাসা সুখের আশা, কখনো সর্বনাশ, কখনো পাওয়া স্বর্গের খোঁজ, কখনো নরকবাস। নমস্কার। ধন্যবাদ দিদি এত সুন্দর আবৃত্তি আমাদেরকে পরিবেশন করে শোনানোর জন্য। যখন তখন খেলো না খেলাও মন, ও শাম যখন তখন খেলো না খেলাও মন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, দুহাতে মনের সুখে মাখাবো আবির
যাতে হারবো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। নমস্কার, অসংখ্য ধন্যবাদ সঞ্চয়িতা পাল দিদিকে। তা এই যে আজকের এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা যাদের প্রচেষ্টাতে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি, পুরনো শিক্ষিকাদের সঙ্গে আমরা আবার নতুন করে আজকে দেখা করতে পেরেছি, তা তাদেরকে আমরা আমাদের এই 96 ব্যাচের তরফ থেকে একটি ছোট্ট উপহার দিয়ে তাদেরকে উৎসাহিত করতে চাই, যাতে তারা সামনের বছর আরও ভালো করে এই অনুষ্ঠানটা করতে পারে। আমরা জানি এই অনুষ্ঠানটার পেছনে অনেকেরই হাত আছে, কিন্তু আমরা যে কয়জনের নাম মোটামুটি জানতে পেরেছি তাদের জন্যই আমরা কিছু গিফট এনেছি। যাদের জন্য আনিনি তারা ছোট দিদি বা বড় দিদি হিসাবে আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা তোমাদের জন্য কিছু আনতে পারিনি। যাদের জন্য কিছু আনতে পারিনি তাদের জন্য বুক ভরা ভালোবাসা, তোমরা আরও বড় হও, আরও জীবনে উন্নতি করো, আরও ভবিষ্যতে এই অনুষ্ঠানটাকে বাড়িয়ে নিয়ে যাও, এই আশীর্বাদ করি। কথা বলছি, তারা সবাইকে পড়ানোর সৌভাগ্য আমার হয়নি। আমার আমি জয়েন করেছি 2004, তার আগে পাশ করে গেছেন এমন অনেকে আছেন। তারা সবাই আমার সঙ্গে একটাভাবে যুক্ত, সেটা হচ্ছে স্মৃতি। এই স্কুলের স্মৃতিটা তাদের মধ্যেও আছে, আমার আমি এখনও এখানে বর্তমান, এরপরে একটা সময় আমিও স্মৃতি হয়ে যাব। তো তখন এই পুনর্মিলন উৎসবে আমাকে ওরা নিশ্চয়ই বলবে, তখন আমি আসবো দেখা করতে, সবার সঙ্গে দেখা হবে। আজকে আমি যাদের পড়িয়েছি তাদেরকে দেখে আমার খুব যেটা মনে হচ্ছে, মানে সময় কী করে চলে যায়, সত্যি এই কথাটা তো ছোটোবেলা থেকেই শুনে এসেছি, কিন্তু আজকে সে খুব বেশি করে মনে হচ্ছে। কত ছোট ছোট ওরা ছিল, সব ক্লাস 5 থেকে ভর্তি হয়েছে, সবাইকে যে 5 থেকে পেয়েছি তা নয়, যাদেরকে পেয়েছি 5 এসে ছোট ছোট মুখগুলো ভর্তি হলো, তারপরে বড় হলো আস্তে আস্তে, বেরিয়েও গেল স্কুল থেকে পাশ করে, আজ আবার এতদিন বাদে এক একজন সেই গিন্নি বান্নি হয়ে গেছে, যারা নিজের পায়ে দাঁড়িয়েছে। খুব ভালো লাগছে তাদেরকে দেখে।
আসলে এই যে একটা সময় ছিল, মানে আমি যখন প্রথম জয়েন করেছি এবং জয়েন করার পরেও বেশ কিছু বছর, সেই সময়ে ছাত্রীদের সঙ্গে শিক্ষিকাদের যে সম্পর্কটা ছিল সেটা যেন একটু অন্যরকমই ছিল। আমি কালকেই বলছিলাম আমার কলিগদের যে এই যে ব্যাচটা যারা খুব উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করছে, সেটা বোধহয় সেই শেষ কয়েকটা ব্যাচের একটা যারা আমাদেরকে দিদি বলে ডাকত। এখন আর এই দিদি ডাকটা শুনতে পাই না, কবে যেন আমরা ম্যাম হয়ে গেছি। কিন্তু এই ম্যাম হয়ে যাওয়াটা আমাদের কাছে খুব যে আনন্দের তা নয়, দিদি ডাকের মধ্যে যে আন্তরিকতা আছে সেটা বোধহয় কোথাও একটা ম্যাম ডাকের মধ্যে সেটার একটু অভাব খুঁজে পাই। তাছাড়াও এখন অনেক দিক থেকে আমাদের হাত পা বাঁধা। একটা মেয়েকে ডেকে যদি মনে হয় যে তাকে শাসন করা উচিত, তার শাসনের মধ্যেও আমাদের কিছুটা বিধিনিষেধ থেকে যায়, নিজের সন্তান মনে করে আর শাসন করতে পারি না। নিজের সন্তানকে যেভাবে শাসন করতে পারি এখন আর ছাত্রীদের সেভাবে শাসন করতে পারি না। তার কারণ খুব খারাপ লাগলেও তারা আমাদের নিজের সন্তান নয়, এই জন্য বোধহয় পারি না। কিন্তু এখানে যা যে মুখগুলো দেখছি, সেই সময় পর্যন্ত যতটা শাসন করেছি ততটা আদর করেছি, ওরা খুব ভালো করে জানে। আজকেই দেখছিলাম আনন্দবাজারের একটা খবরে, মানে অনলাইনে, যে এআই টিচার আসছে। হ্যাঁ, রোবট টিচার তারা এসে সব পড়িয়ে টড়িয়ে দেবে, তা ভালো, আমাদের আমরা মুক্তি পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যখন কোনো মেয়ে না খেয়ে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন তার সামনে টিফিন বক্স খুলে ধরবে কি সেই এআই টিচার? আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। তোরা সবাই খুব ভালো থাকিস, যারা আমি আসার আগে পাশ করেছেন তাদেরও বলছি আপনারা খুব ভালো থাকবেন, যেন প্রতি বছর এই মুখগুলোকে দেখতে পাই। আরও এবার যারা আসতে পারেনি তাদেরকে যেন পরের বার দেখতে পাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ দিদি সেই দিনটা মনে করে দেওয়ার জন্য। আমাদের মধ্যে যা বলবেন দিদি আর যা বলবেন আমরা সব নেব, সেটাই আমাদের আশীর্বাদ। একটু কিছু বিদ্যালয়ের এতগুলো এত বড় বড় ঘর ছিল না, এদিকে ঘরগুলো ছিল বেড়া, ছাদ দিয়ে জল পড়ত, পরীক্ষার সময় ভীষণ অসুবিধে হতো, ছাদ থেকে জল পড়ত, তখন আমরা সব বাচ্চাদের একটা ঘরে নিয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করতাম। কিন্তু সেটা ঠিক পরীক্ষা হতো না, লাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে দিতাম, দেখতে পেত না ওরা। তখন খুব অসুবিধার মধ্যে ওরা পড়াশুনো করেছে, আমরাও ওদেরকে খুব মানে কষ্টের মধ্য দিয়েই পড়াশুনো করেছি। তা এখন আমার দেখে মনে হচ্ছে যে আমরা তাদেরকে কিছু দিতে পেরেছিলাম, কারণ বেশিরভাগ স্টুডেন্ট সেই যুগের অনেকেই আছে, আমাদের স্টুডেন্ট তারা বেশ নিজেদের পায়ে দাঁড়িয়েছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দিত আমি আজকে তোমাদের মাঝে এসে, আমি নিজেকে ধন্য মনে করছি, নিজেকে অনার বর্তমান ছাত্রীদের কাছে আমি একটা কথাই বলবো, তোমরা বড় হও, মানুষের মতন মানুষ হও, নিজের পায়ে দাঁড়াও, সমাজকে কিছু দিয়ে যাও। তোমরা ভালো থেকো। আর আমি তো অনেক দিন হলো রিটায়ার করেছি, আর বেশি দিন এখন থাকবো না, আসতেও পারো। মাঠে লাইন করতে যেয়ে যখন ব্যথা হতো লাইনটাকে সোজা করতাম, মনে আছে? তাহলে সোজা থাকতে হবে, মাথাটা উন্নত থাকবে, মনটা সোজা থাকবে, যুক্তিবাদী হবে,
এটা বলছিল আমাদের সময়কালের টিচাররা সেটা চেষ্টা করছে। কেন বলছি আমাদের সময়কালে, এখনকার যে পরিবেশ হয়েছে 10 বছর আগের সেই পরিবেশের সঙ্গে কোনো মিল নেই। তাই এখন যে পরিবেশ হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সেই জন্য আমি পুরনো পরিবেশ সম্পর্কে দু চারটে কথা বলতে যেয়ে নতুন পরিবেশের কিছু কানেকশন আমাকে করতেই হবে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর পেছনে আমাদের টিচারদের প্রভূত জড়িয়ে ধরে নিয়ে এসে এখানে তখন দুটো মাত্র তিনটে মাত্র দালান ঘর, একটা হেডমিস্ট্রেস, একটা ক্লাসের তলায় হয়েছিল, পরবর্তীকালে দোতলায় হয়েছিল। আমি যখন 79 এই দিক থেকে আসছি দুপাশের দোকান থেকে বলছে একটা পাশ করা স্কুলে দিদিমণি যাচ্ছে নতুন দিদি, যখন 10 ক্লাস 12 ক্লাস হয়েছে তখন 100-এর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 100% পাস করেছে। কোনো একজনের কৃতিত্ব নয়, গোটা সংগঠিত টিচারদের মনোনিবেশ এবং সন্তান স্নেহ। নন্দদুলাল ভট্টাচার্য তাকে বললাম আমার স্কুলে 40,000 টাকা দিতেই হবে, বলে কেন, এটা তো গ্রামাঞ্চলের জন্য। আমি বললাম ঠিক আছে, আমার স্কুলের মেয়েরা বৃষ্টিতে ভেজে বলে 40,000 টাকা দিয়ে, তখন 40,000 টাকার মূল্য ছিল, আমি 90 সালের কথা বলছি, এই তারও একটু আগে হবে, সেই টাকা নিয়ে এসে বিল্ডিং শুরু হয়েছিল। যে ঘরটা নারায়ণী কক্ষ দেখা যাচ্ছে, বড় ঘরটা মানে এই বারান্দাটা যেখানে যে ঠেকে যাচ্ছে, নারায়ণ বাসন সব এখানে থাকে। তার মৃত্যুর পরে কবিতাদি সব টিচারদের ডাকলে সোনার গয়নাগুলো বিক্রি হলো, সেই টাকা দিয়ে নারায়ণী কক্ষ তৈরি করা হলো, সবচেয়ে বড় ঘর। পরবর্তীকালে আজকে 8,245টা হাই স্কুল, জুনিয়র স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল। টিভিতে দেখছিলাম একটি মুসলিম মা কাঁদছে, বছর 22-24 বয়স, যে আমার ছেলেটা লেখাপড়া শিখতে পারবে না কারণ 4 মাইল দূরে একটা প্রাইমারি স্কুল। কেন, এর গভীর কোথায়? ইংলিশ মিডিয়ামের দাপট চলছে। আমি একটি ছাত্রীকে বলেছিলাম যে তোমরা তো অনেক কিছু নিয়ে রিসার্চ করো, এই বিষয়টা নিয়ে রিসার্চ করো তো, যে ইংলিশ মিডিয়ামে পড়লে কে কত চাকরি বাকরি বা উন্নয়ন ঘটাতে পেরেছে, আর বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা কতটা পারেনি, পিছিয়ে পড়েছে। তাতে ও আমাকে বলেছিল দিদি আপনি ভালো সাবজেক্ট দিলেন কিন্তু আমি তো অন্য সাবজেক্ট চুজ করেছি, আমি ভবিষ্যতে পারলে এটা চেষ্টা করবো। রবীন্দ্রভারতীর ছাত্র, অর্থাৎ নিজেকে তৈরি করার জন্য মিডিয়ামের দরকার হয়। এই বিষয়টার একটা কথা বলবো, আজকে প্রমতি আসছিল আটকে গেছে গাড়ি, তো আমি বললাম কি রে এত বললো দেরি কেন, গাড়ি আসতে অসুবিধা হচ্ছে তার জন্য। আমি বললো তার পাশে একজনকে বলছিলাম চোর, রেপিস্ট, বদমাশ, নিজেরটা করে খাওয়া, এদের জমায়েত হচ্ছে, আর একজন কালকে জমায়েত করছে নর্থ বেঙ্গলে, 2,50,000 টাকার চশমা প্রতি মাসে যার বদল করতে হয়, 8 কোটি টাকার পোশাক তৈরি করেছে সমালোচনার জন্য, সে সেটা মিউজিয়ামে দিয়ে দিয়েছে, আর এদিকে শুরুই করেছে আমি চাওয়ালা। তা চাওয়ালা যেখানে বসে কথা বলছি সেটা হচ্ছে টি গার্ডেন এলাকা, মানুষ না খেতে পেয়ে আত্মহত্যা করছে, সন্তান বিক্রি করে দিচ্ছে, চায়ের প্রচণ্ড দাম বেড়েছে কিন্তু চায়ের উপযোগী হবে, আর কমুনাল রায়ট তাও উন্নয়ন ঘটায় না, ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং দেশের জাতির তোমার এলাকার উন্নয়ন ঘটাতে গেলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, দরদি মন থেকে, যুক্তিবাদী মন থেকে এলাকার উন্নয়নের সঙ্গে যুক্ত থাকো, তার জন্য রাজনীতির দরকার হয় না, এলাকাকে ভালোবাসতে হয় আর শিশুদেরকে একটু ভালোবাসো। এত বিপদগামী হয়ে যাচ্ছে, এই যে ফোনের জন্যে লেখাপড়া করতে পারছে না,
তারপরে যেটা হচ্ছে না দিলে সুইসাইড করছে, এইতে মনোজগতের যে আমি, সে আমিটিকে যদি সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত করা হয় তাহলে আমার মনে হয় এই প্রজন্মের যে প্রবণতা সৃষ্টি হচ্ছে সেটা অনেকখানি কাটিয়ে তুলতে পারবে। এবং আমরা যারা তোমাদের সঙ্গে ছিলাম না, আশা করব তোমরা সেই কাজটাই তোমাদের এলাকা ভিত্তিতে করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি তোমাদের দীর্ঘায়ু কামনা করি। সবুজ করুন নানা আসিব ফিরে ধানশির তীর তীরে এই বাংলায়।
ভালো সুর, এত সুন্দর গীত আমাদের। এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? ডুবে ডুবে
সঙ্গে সেই স্মৃতিভার রংচটা সেই গিটার, সঙ্গে সেই স্মৃতিভার রংচটা সেই গিটার, সেই অহংকার সেই জোয়ার, হয়তো সব থাকবে সেই আগে তোর মতোই, পাবো কি দেখার যস্তে তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার, আমার শৈশব কৈশোর মলিন হয়তো পথের ধারে, হয়তো পথের ধারে পাবো বারে বারে, আমার শৈশব কৈশোর মলিন পাবো মায়ের আঁচল, প্রিয়া বধুর কাজল, অগভীর ধনশিরির দিন প্রতিদিন থাকবে একলা চলা, নয় তো সঙ্গে বলা থাকবে একলা চলা, নয় তো সঙ্গে বলা থাকবে হাজার পাগলামি আমার, হয়তো সব থাকবে সেই আগেকার মতোই, পাবো কি দেখা রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার, নিথর কৃষ্ণ নীল রং ছড়াবে হয়তো সন্ধ্যা এসে, হয়তো সন্ধ্যা এসে প্রকৃতির আদেশে নিথর কৃষ্ণ নীল রং
ছড়াবে ধরব এক পাখি থামিয়ে ডাকা ডাকি হঠাৎ স্তব্ধতার গান শোনাবে ফিরব সেই পথেই আবার সঙ্গে সাত সাগর বাধার ফিরব সেই পথেই আবার সঙ্গে সাত সাগর বাধার সঙ্গে সেই স্থির মন ঢেউ গোলার হয়তো সব থাকবে সেই আগেকার মতোই পাবো কি দেখার আজস্রি তোমার আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার